टू माई चैनल स्वस्तिका एंड पुचिस ब्लॉग। तुम्हारा सबा कम आमी अतटा भलो नहीं क्या वैक्सीन निलाम आज नहीं दूदिन हलो तो हाथे माने प्रचुर व्यथा साथे माने खूब टायर्ड लागछे निजेके और माथा तो माथा व्यथा भेतरे कापुनी दिए जर आसछे दो तीन बार जर एसेछे तो আমি একটা খুব একটা ভালো নেই আর তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে মাসিরা আসবে হঠাৎ করেই আসছে তো মাসিরা আসবে তার জন্য এখন মা প্রিপারেশন করছে রান্না রান্না করছে আর মাসিরা এলে আবার হচ্ছে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো তার আগে মা কী কী রান্না করবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব ওকে আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমাকে প্রচুর সাপোর্ট করছে লোক আমি বুঝতে পারছি সাবস্ক্রাইব আমার ডেলি একটু একটু করে বাড়ছে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এতটা সাপোর্ট করছো আর তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও ডিসলাইক মারছো আমি জানি কারা কারা এটা করতে পারে নিজেদের লোক ছাড়া এটা কেউ করতে পারে না কারোর লাভার্স থাকলে হেটার্সও তো থাকে না তো তাই হয়েছে ঠিক আছে নো প্রবলেম তোমরা সাপোর্ট করো তাহলেই হবে আর চলো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আমি ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে টাটা চিনি আই চিনি এই হেই কী হয়েছে তোর মা কী করছে দেখ মা কী করছে দেখ এই মা কী করছে দেখ খেলা 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 আই চিনি সে এখন কামড়ে কামড়ে খেলবে পাগলের মতো লাফাবে মা এদিকে ঝাঁট দিচ্ছে দেখো 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 মাকে ঝাঁট দিতে দেবে না দেখো তার অবস্থা দেখো মানে চিকেনটা রাখা আছে এটা কাল রাত্রিবেলা এনেছিলাম এখানে এখন চিকেনটা রাখা আছে এটা পরে মা ধোবে এটা কালকে রাত্রিবেলায় আনা হয়েছিল এটা রাখা আছে মা এই দিকে এখন কি করছে এটা বলো এটা সব সবজি দিয়ে লাবড়া তরকারি আর ভাত বসাবো লাবড়া তরকারি হচ্ছে এদিকে ভাত বসানো হচ্ছে আর এই চিকেনটা আমি বানাবো তবে এটা মা হচ্ছে গিয়ে রেডি করে দেবে আমি শুধু রান্নাটা করবো চলো টাটা এইটা হচ্ছে আমার ভাই ছোট মাসির ছেলে আর এইটা হচ্ছে বিড়াল আর এদিকে মাসি মাসি হাই করে দাও এখনো বোন আসেনি বোন আসবে এটা কত বড় হয়ে গেছে আর এদিকে চিনিকে দেখবে চিনিকে দেখাই সরো চিনিকে দেখাই চিনিকে দেখো চিনি তো দেখে হয়ে গেছে তার সে একদমই আসবে না আমার কাছে এবার দেখো এই দেখো এই দেখো তাদের অবস্থা একদম বন্ডিং নেই নতুন দেখেছে তো ওই তোর কি হয়েছে ও ভয় পেয়ে গেছে মাসির বিড়ালটাকে দেখেও ভয় পেয়ে গেছে খেলো খেলো এটা এটার মধ্যে বসেও খেলে কিন্তু এখন খেলছে না বসে আছে আর এই জিনিসপত্রগুলো হচ্ছে কি সব গোছাচ্ছি এখন আর এদিকে আমার ঘরটা একটু ঠিক করে গোছানোর চেষ্টা করলাম এটা এখন সরাতে হবে যায় না আর এই দুটো হচ্ছে আমার যান এই যে এই দুটো হচ্ছে আমার যান এই একটা রিং লাইট আর এইটা এই ঘরটা এখন একটু গোছালাম আর ওইদিকে সব কিছু মেকআপের যত কিছু আছে না আছে এগুলো সব ঠিকঠাক করে এখন গোছাবো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ওকে টাটা দেখো এখানে মাংসটা কষছে এখানে মা কষাচ্ছে আর কি মাংসটা আমি করতে পারিনি কেন কি আমার ভ্যাকসিন নিয়েছি বললাম হাতে এত ব্যথা আমি কাজ করতে পারছি না দেখো এখানে মা চিকেনটা করছে আর এদিকে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে এই যে মাংসর আলুগুলো রাখা আছে মানে একটু সরল সহজ বলো না মাংসর আলুগুলো রাখা আছে আর এদিকে হয়েছে কি লাবড়ার তরকারি হয়েছে এদিকে আর ডাল কালকের আছে আর কালকে ডাল আছে
আজকে রাতে ডাল করেছিলাম সেই ডালটা আজকে রাতে রাতে ডাল করেছিলাম ওটা আছে আর এটা হচ্ছে চিনি কুচির জন্য মেটে সেদ্ধ খুব একটা মেটে সেদ্ধ দিই না তো আজকে অনেকদিন পর করছি আর মাসিরও একটা বিড়াল তো আছে তোমাদেরকে দেখালাম তো মাসির বিড়ালটাকেও হচ্ছে গিয়ে মাসি বিড়ালটাও খাবে এই যে চিনি বসে আছে তোমার লেগেছে ভিডিও করতে করতে গায়ে আমি পা দিয়ে দিয়েছি ও চলে এসেছে গায়ে পা দিয়ে দিয়েছি হচ্ছে পুকপুকি গগ করছে দেখো কি হয়েছে কি হয়েছে ও আসলে নতুন বাড়ি এসেছে তো জন্য গগ করছে এটা হচ্ছে মেজো মাসি হাই করো এটা মেজো মাসি মানে মাসিমুনি আমার আর এটা ছোট মাসি আর এটা হচ্ছে আমার মা চলো টাটা আবার পরে আসছি মায়ের রান্না কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে এটা লাবড়ার তরকারি আর এটা গরম আছে এটা হচ্ছে চিকেনটা ওকে তো মায়ের রান্না কমপ্লিট এবার মা গেছে স্নান করতে আর এই যে এখানে আছে হচ্ছে চিনি পুচি আর পুকপুকির মানে মাসির বিড়ালটা পুকপুকি ওদের মেটে সেদ্ধ তো এখন মা গেছে স্নানে স্নান থেকে এসে মা খাবার দেবে তখন ব্লগটা কন্টিনিউ করবো আবার তো তখন টাটা বাই বাই স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো এদিকে দেখো এদিকে মা খাবার দিচ্ছে এদিকে মাসিরা আছে এদিকে রোহন আছে এখন খেতে বসবো চিনি পুচিরও খাওয়া কমপ্লিট সেই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ সেই সময় আমি স্নানে গেছিলাম আর ওরা এখন এরকম করতে করতে ঘুমিয়ে পড়বে চলো আর এখন আমি খাচ্ছি এদিকে নিচে বসে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশি খেতে পাচ্ছি না কারণ আমার শরীর ভালো নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা ওই যে আমার আমার মাসিদের বিড়াল এই যে ভাই কি হচ্ছে কি বাবা এই যে বোন চলো টাটা আমি এবার ঘুমাবো আবার বিকেলে ব্লগ যদি বাড়িতে করবো নাহলে আজকের ব্লগ এই অবধি থাকবে মাসির এসেছে এখন তো একটু বিজি থাকবো তো চলো টাটা আবার পরে কথা বলবো